গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আরিফ আহমেদ আর ডিসচার্জ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথেই আছি। আজকে আমরা নতুন কিছু টুলস দেখব এবং সেই টুলসগুলোর মাধ্যমে এবং পূর্ব যে টুলসগুলোকে আমরা শিখেছি সেই টুলসগুলোকে একসাথে করে নতুন কিছু আমরা বানাবো এবং সেই বানানোর ভিডিওটি অ্যাকচুয়ালি নেক্সট ভিডিওতেই থাকবে, যেহেতু আমাদের এই বর্তমান যে ভিডিওটি আমরা করতেছি সেটা অ্যাকচুয়ালি অনেকটা বড় হবে। ওকে, সো আমরা চাই না অ্যাকচুয়ালি বোরিং হতে, সো দ্যাটস ওয়াই আমরা আস্তে আস্তে যাব। সো লেটস ডু ইট। কি কথা না বাড়িয়ে স্ক্রিনে চলে যাওয়া যায়। আমরা দেখব কাস্টম সেলফ কিভাবে তৈরি করে, ডুপ্লিকেট স্পেশাল টুল, কম্বাইন টুল, সেপারেট টুল, বেবেল টুল এন্ড সফট সিলেকশন টুল। ওকে, সো প্রথম অবস্থায় আমরা যদি কাস্টম সেলফ অর্থাৎ আমরা এখানে যে সেলফ দেখতে পাচ্ছি এই সেলফগুলোকে আমরা কিভাবে তৈরি করি সেটা হচ্ছে আরেকটি স্টেপ, যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদেরকে আরেকটি সামনে নিয়ে যাবে শর্টকাটে সবকিছু করার জন্য। ওকে, সো মায়া বাই ডিফল্ট এখানে অনেকগুলো ট্যাগ আমরা দেখতে পাচ্ছি। সো ঠিক সেমভাবে যদি আমি একটি কাস্টম সেলফ এখানে তৈরি করি, সি আমার এখানে জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে লিখে দিলাম যে এখানে আর্টিস্ট সেলফ হিসাবে একটা সেলফ আছে অলরেডি। সো আমি চাচ্ছি এটাকে প্রথমে ডিলেট করবো। ওকে, সো প্রথম অবস্থায় কিভাবে ডিলেট করে সেলফ সেটা আমরা একটু শিখে নিই। যদি কখনো ভুল করে অ্যাকচুয়ালি আমরা বানিয়ে ফেলি তো সেটাকে আমরা কিভাবে ডিলেট করে আবার তৈরি করতে পারি, অথবা আমরা যারা এখন পর্যন্ত কোনো সেলফ ইউজ করিনি বা কাস্টমাইজ করে বানাইনি তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে তৈরি করতে পারি। সো ফার্স্ট অবস্থায় চলে যাব যেটি হচ্ছে আমরা ডিলেট করতে যাই, সো সেটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে সেটিংস অপশনে চলে যাব। ওকে, সো সেটিংস অপশনে চলে গিয়ে আমি নর্মালি এটাকে জাস্ট ডিলেটে ক্লিক করে ওকে জাস্ট ওকে দিয়ে দিলাম, এটা ডিলেট হয়ে গেল। ওকে, সো দেন আমরা অ্যাকচুয়ালি মেইন যে সেলফগুলো আছে সেগুলোকে কখনোই ডিলেট করতে যাব না, যেহেতু এগুলো মায়ার বাই ডিফল্ট সেলফ। ওকে, সো আমরা এই কাজটি করার মেইন উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা প্রতিনিয়ত যে টুলসগুলোকে অ্যাকচুয়ালি ইউজ করবো সেই টুলসগুলোতে আমরা যাতে প্রতিনিয়ত আমাদের সামনে দেখতে পারি এবং আমি প্রতিদিন অ্যাকচুয়ালি কোন টুলসগুলোকে শিখতেছি এবং কোন টুলসগুলো নিয়ে প্র্যাকটিস করতেছি এগুলো যাতে বারবার ভিতর থেকে আমাকে খুঁজে বের করে নিয়ে আসতে না হয়। দ্যাট ইজ দ্য রিজন। ওকে, সো এটা একটি মেইন রিজন অ্যাকচুয়ালি। এটার টেকনিক্যালি যদি আমি কথা বলি সেটা হচ্ছে যে আপনারা এটা কন্টিনিউসলি দেখতে থাকবেন এবং হচ্ছে এটা আপনার হেডের ভিতরে মাইন্ডের ভিতরে অ্যাকচুয়ালি কন্টিনিউসলি এটা মনে থাকতে থাকবে যে আমরা এই টুল অলরেডি শিখেছি। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইটস আ বেস্ট ওয়ে টু ডু কি আমি প্রতিদিন যে কাজগুলো করতেছি যে টুলসগুলোকে শিখতেছি সেগুলো যাতে কন্টিনিউসলি আমি আমার সামনে দেখতে পাই। ওকে, সো জাস্ট আমি এখানে সেটিংসে চলে যাবো। সেটিংসে গিয়ে এখানে নিউ শেলফে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম চাইবে। ওকে, সো আমি এখানে জাস্ট নাম দিয়ে দিচ্ছি আপনার নাম অথবা আপনার যে কোনো নামের ইচ্ছা আপনি এখানে সেলফ তৈরি করতে পারেন। ওকে, সো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কোনো সেলফের ভিতরে আমরা যে টুলসগুলোকে কন্টিনিউসলি ইউজ করতেছি সেগুলো অ্যাকচুয়ালি আমি কিভাবে এনে রাখতে পারি। সো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যে টুলসগুলো অ্যাকচুয়ালি ইউজ করেছিলাম বা আজকে যে টুলসগুলোকে অ্যাকচুয়ালি আমরা বানাবো বা ইউজ করবো অলরেডি অর্থাৎ শিখবো নতুন করে সেগুলোকে আমরা এখানে নিয়ে আসতেছি। সো আমরা একসাথে দুইটা কাজ অলরেডি শিখে ফেলবো। ওকে, সো ফার্স্ট অবস্থায় আমি এখানে দেখতে পাচ্ছি মাসের ভিতর থেকে আমরা আজকে অ্যাকচুয়ালি কম্বাইন দেখবো এবং সেপারেট দেখবো। সো একেবারে ইজি, জাস্ট কন্ট্রোল প্লাস শিফটে ক্লিক করুন। ওকে, সো অবশ্যই আপনার যে শেলফটি আছে সেই শেলফটি সিলেক্টেড অবস্থায় থাকতে হবে, তো সেক্ষেত্রে সে বুঝতে পারবে যে আপনি আপনার পছন্দের যে শেলফটি আছে ওই জায়গাটাতে আপনি আপনার টুলসগুলোকে নিয়ে আসতে যাচ্ছেন। সো কন্ট্রোল প্লাস শিফটে ক্লিক করেন, যে টুলসটিকে আপনি নিয়ে আসতে যাচ্ছেন ওটার উপরে জাস্ট একটি ক্লিক করেন। দ্যাটস ইট, এখানে ম্যাজিকের মতন এটি চলে আসবে। সো এগেইন same things, just control plus shift এ ক্লিক করে left mouse button এ ক্লিক করেন, হয়ে গেল। সো control plus shift আমরা bevel দেখবো আজকে, সো জাস্ট ক্লিক, দ্যাটস ইট। ওকে, সো আমরা extrude দেখেছিলাম গত ক্লাসে, সো control plus shift এ ক্লিক করে extrude, দ্যাটস ইট। বাকি যে জিনিসগুলোকে আমরা ইউজ করেছি সেগুলো খুঁজে খুঁজে আপনারা অ্যাকচুয়ালি এখানে নিয়ে আসবেন। ওকে, সো আই থিঙ্ক আপনারা অ্যাকচুয়ালি এখন এটা আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারবেন। ওকে, সো লেটস ডু ইট নেক্সট টপিক। ওকে, সো নেক্সট টপিক হচ্ছে আমাদের ডুপ্লিকেট স্পেশাল টুল। ওকে, সো ফার্স্ট অবস্থায় আমরা গত ক্লাসে অলরেডি ডুপ্লিকেট
কন্ট্রোল প্লাস ডি এর মাধ্যমে দেখেছি, আর সেটিকে দেখেছি হচ্ছে এডিট অপশনের ভিতরে গিয়ে। যদি আমরা মেইন মেনু বারটাকে অ্যাকচুয়ালি এখানে ওপেন করে দিই, এখানে আমরা দেখতে পারবো এখান থেকে আমরা অনলি ডুপ্লিকেট দেখছিলাম কন্ট্রোল প্লাস ডি, এবং ডুপ্লিকেট উইথ ট্রান্সফর্ম অর্থাৎ হচ্ছে শিফট প্লাস ডি। আজকে আমরা দেখব স্পেশাল। ওকে, সো যে কোনো একটি টুলস এর সাথে বা যে কোনো কিছুর সাথে যখন স্পেশাল কথাটি অ্যাকচুয়ালি জড়িয়ে যায়, তো এর মানে হচ্ছে যে ওইটার মাধ্যমে অ্যাকচুয়ালি অনেক কিছু করা পসিবল। সো অবশ্যই লেটস সি কি আমরা জাস্ট ডুপ্লিকেট স্পেশাল এর অ্যাকচুয়ালি এখানে শর্টকাটটি দেওয়া আছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি। ওকে, সো জাস্ট আমি এটার চেক বক্সে যদি আমরা ক্লিক করি, সো সেম ডুপ্লিকেট এবং ডুপ্লিকেট উইথ ট্রান্সফর্ম এই দুইটা কাজই অ্যাকচুয়ালি এটার মাধ্যমে করা যায়, এবং হচ্ছে আরো অনেক হাই লেভেলের ডিটেলস অ্যাকচুয়ালি করা যায়। ওকে, সো আমরা যতটুকু এখন অ্যাকচুয়ালি দেখলে আমরা বুঝতে পারবো ততটুকু আমরা দেখি, পুরো ডিটেলস অ্যাকচুয়ালি আপনারা যত কাজ করবেন তত ভালো বুঝবেন। ওকে, সো জাস্ট আমি সহজে আমার স্ক্রিনটাকে বড় করার জন্য কিবোর্ড থেকে একটি শর্টকাট ইউজ করতেছি, জাস্ট সিম্পলি কন্ট্রোল প্লাস স্পেস বার। সেক্ষেত্রে আমার স্ক্রিনটি অনেকটি বড় হয়ে যাবে এবং আপনাদের দেখতে অথবা আপনাদের কাজ করতে অ্যাকচুয়ালি সুবিধা হবে। সো ইন ফিউচারে যখন আপনি অ্যাকচুয়ালি মডেলিং করবেন, সো সেক্ষেত্রে আপনার জায়গার স্পেসটাকে আপনি ইচ্ছা করে চাচ্ছেন বাড়াতে, সো সেক্ষেত্রে আপনি অ্যাকচুয়ালি একেবারে ইজিতে করতে পারবেন, জাস্ট কন্ট্রোল প্লাস স্টেজ স্পেস বার, এবং এগেইন আপনি আবার ওখানে ফিরে যেতে চাইলে আবার কন্ট্রোল প্লাস স্পেস বার, দ্যাটস ইট। ওকে, সো আমরা একটি ছোটোখাটো শর্টকাট অ্যাকচুয়ালি শিখে নিলাম। তো সেক্ষেত্রে আপনি এখানে আউটলাইনারটা আমাদের এখানে অবজেক্টকে দেখানোর জন্য ইজি হবে। এগেইন আপনার এখানে কোনো ভয় নেই যে আমার কন্টিনিউসলি কাজ করতে সমস্যা হচ্ছে, নো, কন্ট্রোল প্লাস স্পিড বারে ক্লিক করে নিন, আপনি আবার আগের জায়গাতে চলে যাচ্ছেন। ওকে, ওকে, সো আমরা একটু এখানে যাতে ক্লিয়ার ভাবে আপনারা দেখতে পারেন, সো সেক্ষেত্রে আমরা এখানে একটু বোঝার জন্য ওকে সো শর্টকাট ইউজ করতেছি। ওকে, সো কিউব নিয়ে নিলাম সামান্যভাবে। ওকে, সো লাস্ট ক্লাসে যে কাজটা করেছি সেই কাজটা হচ্ছে একটা সিঁড়ি বানানোর চেষ্টা করেছিলাম ডুপ্লিকেটের মাধ্যমে এবং আমরা শিফট ডি এর মাধ্যমে দেখেছিলাম। সো সেই কাজটাই যদি আমি এখানে একটা মাত্র ক্লিকে করি তাহলে আমাদের অনেকগুলো টাইম বেঁচে যায় এবং হচ্ছে 100% অ্যাকুরেটলি আমি এটাকে করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। ওকে, সো আমি একটু এখান থেকে ট্রিক ইউজ করতেছি, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে এটার মাধ্যমে ইউজ করবো। সো ইয়া, এখন যদি আমি এটাকে ক্লিক করি, এখানে দেখেন 50টি দেওয়া আছে। ওকে, সো বাই ডিফল্ট আমি এটাকে জাস্ট রিসেট দিয়ে দিই, তাহলে যদি আমরা সবাই সেম পজিশনে থাকি। ওকে, সো বাই ডিফল্ট এখানে আমাদের কপি দেওয়া আছে। ওকে, সো আমরা জাস্ট কপি মানে নর্মালি বুঝে নিই যে কপি। ওকে, সো প্যারেন্ট ওয়ার্ড নি গ্রুপ এত ডিটেলসে আমরা যাবো না, একেবারে ইজি, বাট ইন ফিউচার অ্যাকচুয়ালি আপনারা যখন কাজ করবেন বিলিভ মি অনেক ইজি, বাট রাইট নাও নো নিড। ওকে, সো জাস্ট প্যারেন্টই থাকলো, বাট এই দুইটা জিনিস আমরা অ্যাকচুয়ালি ইউজ করবো ফার্স্ট অবস্থায়। ওকে, সো কপি, কপি মানে হচ্ছে যে এখানে আমার একটা সিলেক্ট আছে, নর্মালি আমার এখানে নাম্বার অফ কপিস, আমি কয়টা কপি করতে চাই, সো আমি এখানে 10টা কপি করতে চাই। লেটস সি, আমি জাস্ট এন্ড ক্লিক করে এখন যদি অ্যাপ্লাইতে ক্লিক করি, জাস্ট একটু বাম পাশে খেয়াল করবেন, ওকে, সো এই টুলটা আমাদের দরকার নেই, এই জন্য আমি জাস্ট কেটে দিলাম। ওকে, সো বাম পাশে আমরা একটি বক্স দেখতে পাচ্ছি। ওকে, সিম্পলি যখনই আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবো, এর মানে হচ্ছে যে সে আমাকে এখানে 10টি নাম্বার অফ কপি দিয়ে দিবে। লেটস ফাইন্ড আউট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, সো বোকার মতন এখানে গোনার কি দরকার, স্যার এখানে তো দিয়ে দিয়েছে, তারপরও একটা মনে শান্তি আছে না ভাই, শান্তিটা করার জন্য অ্যাকচুয়ালি গোনাটা উচিত, যাতে আপনি নেক্সট টাইম আর জীবনে কখনো ভুলবেন না। ওকে, আপনি ভুলতে চাইলেও ভুলতে পারবেন না, আমরা যেহেতু এটা একবার গুনে ফেলেছি। ওকে, সো বাই ডিফল্ট যেটি দেওয়া থাকে এটি হচ্ছে মেইন, মাথায় রাখতে হবে আপনার বাই ডিফল্ট যেটি দেওয়া থাকবে সেটি হচ্ছে মেইন, বাদ বাকি যে আপনি এখানে ইনপুট করবেন সেগুলো হচ্ছে সে আমাকে ওইটা থেকে অর্থাৎ মেইনটা থেকে কপি করে দিবে, দ্যাটস ওয়াই ইটস কলড প্যারেন্ট। ওকে, সো এগুলো সব মা বাবা হচ্ছে সে একলা এবং এগুলো হচ্ছে সব তার চাইল্ড। ওকে, সো সহজে জাস্ট বোঝার জন্য যে এখানে প্যারেন্ট মানে এটাই বোঝাচ্ছে যে আমি ভাই তোমাদের মা বাপ আর তুমি আমার এগুলো হচ্ছে চাইল্ড। ওকে, সো আমরা প্যারেন্ট কনস্ট্রেন্ট বা চাইল্ড নিয়ে ইন ফিউচারে অ্যাকচুয়ালি কথা বলবো, সো আপাতত নো নিড, জাস্ট বুঝে নেন যে ইজিলি যে একটা আমার থাকলে বাকি 10টা অ্যাকচুয়ালি আমি যেটা এখানে ইনপুট করবো সেটা অ্যাকচুয়ালি সে করবে। ওকে, ফাইন, সো আমি জাস্ট কন্ট্রোল জেডে ক্লিক করলাম, একটা বিহেভিয়ার আমি এখানে বুঝে ফেললাম, ফাইন, সো আমি এখানে কন্ট্রোল জেডে ক্লিক করলাম, আমি এটা বুঝলাম যে কপির মাধ্যমে সিম্পলি এটা হয়। ওকে, সো নাও ট্রান্সলেট। ওকে, সো ট্রান্সলেট আমি ধরে নিলাম এখানে 10। ওকে, সো 10,
ট্রান্সলেট মানে বুঝাই যাবে যে সহজে যে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে। ওকে, সো ফার্স্ট যে বক্সগুলো দেখবো অলওয়েজ, এগুলো হচ্ছে আমাদের এক্স ভ্যালু, এটা হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু, এটা হচ্ছে আমাদের জেড ভ্যালু। ইজিলি ওকে যে কোনো জায়গায় যদি আমরা দেখি এরকম ভাবে খুব সুন্দর করে সাজানো, এর মানে হচ্ছে যে এক্স ওয়াই জেড, দ্যাটস ইট ম্যান। ওকে, সো এখন আমি চাচ্ছি ট্রান্সলেট হোক দশ কি এটা। ওকে, সো লেটস সি, দশ, হোয়াট ইজ দশ? দশ মানে হচ্ছে যে এক্স বরাবর দশ, কি এটা ভাই বুঝি না। ওকে, সো এটা হতে পারে একটা সেন্টিমিটার, হতে পারে একটা মিলিমিটার, আই ডোন্ট নো। ওকে, সো বিলিভ মি আমি অ্যাকচুয়ালি ওই জায়গাতে যেতে যাচ্ছি না, বাট রাইট নাও ধরে নিলাম দশ একটা ডিগ্রি। ওকে, সো লেটস সি, জাস্ট এখানে অ্যাপ্লাই করবো একটা, এখান থেকে একটা কপি হবে। ওকে, সো জাস্ট আমি জুম আউট করতেছি, জুম ইন করলে হয়তো বা এখান থেকে বাইরে চলে যাবে। অ্যাপ্লাই সি যেটা বলেছিলাম যে বাইরে চলে যাবে, ম্যাম আমি জানি। ওকে, সো এখানে একটু খেয়াল করি যে একটা থেকে দ্বিতীয় নাম্বারটা অ্যাকচুয়ালি বের হয়েছে। সি এটা দশ, যদি একটু গুণি আবার একটু শান্তি হওয়ার জন্য, একই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, ইয়াস উই গট ইট। সো এখানে দশ মানে বোঝাচ্ছে যে এখানে সেন্টিমিটার, সো এটা অ্যাকচুয়ালি সেন্টিমিটার কি জিনিস সেটা যদি একটু দেখে আসি। এটাকে দেখার জন্য এক্স্যাক্টলি আমাদেরকে চলে যেতে হবে যে এটা বাই ডিফল্ট অ্যাকচুয়ালি কি অবস্থায় আছে। ওকে, সো লেটস সি, কি আমি একটু খুঁজি খুঁজি, মুখস্থ আমার কোনো কিছু মুখস্থ নেই ভাই ভাই, আমি জাস্ট একটু খুঁজি। ওকে, সো প্রেফারেন্সে চলে আসলাম, কোথেকে আসলাম নিজেও জানি না। ওকে, সো জাস্ট সেটিংস প্রেফারেন্সে গিয়ে, উইন্ডোজ থেকে সেটিংস প্রেফারেন্সে গিয়ে জাস্ট প্রেফারেন্সে ক্লিক করেন। ওকে, সো দুনিয়ার সব সফটওয়্যারের অ্যাকচুয়ালি এই অপশনটা থাকে, সো ইটস রিয়েলি রিয়েলি কমন। ওকে, সো লেটস সি এই জায়গাটাতে অ্যাকচুয়ালি কি আছে, এটাতে কি আছে আমার কিছু জানার দরকার নেই, জাস্ট আমি এখান থেকে গিয়ে আমি দেখবো যে আমার বাই ডিফল্ট এখানে সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, সো এখানে আমি অ্যাকচুয়ালি ধরে নিতে পারি যে একটা বস এক একটা সেন্টিমিটার। ওকে, সো এখানে আমি যখন দশ দিলাম এর মানে হচ্ছে যে সে প্লাস সাইডে, মানে অবশ্যই ডান সাইড মানে হচ্ছে এক্স, ডান সাইড মানে হচ্ছে যে প্লাস, আর বাম সাইড মানে হচ্ছে মাইনাস। ওকে, একটু বুঝে নেন যে আমরা ছোটবেলায় অ্যাকচুয়ালি গ্রাফের যে ম্যাথ করেছিলাম। ওকে, সো সেটাই হচ্ছে যে এক্স এর ডান পাশে হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, যেহেতু আমরা এখানে প্লাস দিয়েছি সেহেতু সেইটা দিয়েছে। ওকে, সো সেন্টিমিটার আমরা বুঝে গেলাম, দশ মানে হচ্ছে দশ সেন্টিমিটার। ওকে, সো জাস্ট ক্লোজ করে দিলাম, এটা বাই ডিফল্ট থাকে। সো এগেন, যদি আমরা কখনো ইন ফিউচার আপনার দরকার পড়ে থাকে যে আপনি অ্যাকচুয়ালি আপনার এগুলো সেন্টিমিটার নাকি কোনো কিছুতে অ্যাকচুয়ালি চেঞ্জ করবেন, সো ইজিলি সেটিংসে গিয়ে এখানে লিনিয়ারের এখানে গিয়ে সেটিংস থেকে অ্যাকচুয়ালি আপনি এখানে মিটার, ইঞ্চ, ফুট, ইয়ার অনেক কিছু অ্যাকচুয়ালি ইউজ করতে পারেন। অর্থাৎ আপনি অ্যাকুরেট মেজারমেন্ট নিয়ে যদি অ্যাকচুয়ালি কাজ করতে চান সেক্ষেত্রে ইউ আর মোস্ট ওয়েলকাম। সো রাইট নাও স্কিপ ইট। ওকে, সো এখন অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে আমরা এখানে কি নিয়ে কাজ করতেছি। ওকে, সো সেন্টিমিটার বুঝলাম ভাই, একটা দিলাম একটা কপি হলো। ওকে, ডান, সো বুঝে গেলাম আমরা ট্রান্সলেট নিয়ে। ঠিক সেম ভাবে যদি আমি জাস্ট আগের মতন করে কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে যাই, এখন একটু বক্স কম করে আমরা একটু সামনের দিকে কাজ করি। লেটস সি, আমি দশ দিলাম হচ্ছে এক্স এর প্লাস এর দিকে। ওকে, সো কিভাবে বুঝলাম যে আমার এটাই এক্স, আমি সামনে থেকে দেখতেছি এই যে এখানে ছোট্ট করে আমাদেরকে এক্স দেখাচ্ছে ভাই, এটাই এক্স। ওকে, সো এটা আমরা এখানে শিওর হলাম এটা এক্স। ওকে, ফাইন, সো এটাকে আমি এখন জিরো রাখলাম। ওকে, সো জাস্ট আমরা একটা ছোট্ট ছোট্ট এক্সাম্পল দেখবো যাতে আমরা ইজিলি এটা অ্যাকচুয়ালি বুঝতে পারি। এখানে আমি ওয়াই বরাবর আমার টেন দেওয়ার উদ্দেশ্য ছিল না, জাস্ট সরি ওয়ান দেওয়ার উদ্দেশ্য ছিল না, টেন দেওয়ার উদ্দেশ্য ছিল। ওকে, সো জাস্ট আমি এরকম যদি একটা প্লে করি, সি এখান থেকে আবার নাই হয়ে গেছে। ওয়াই ম্যান, এটা হচ্ছে আমার কারণে, মানে হচ্ছে আমি জুম করে কাজ করতেছি, দ্যাটস হাই। ওকে, সো এটা অ্যাকচুয়ালি উপরে চলে গেছে, সো ম্যাজিকের মতন আপনাদের স্ক্রিন থেকেও বাইরে চলে যেতে পারে। আমি যখন ফার্স্ট ইউজ করেছিলাম তখন অ্যাকচুয়ালি আমার হয়েছে যে সবার হচ্ছে আমার হচ্ছে না, কিন্তু এখানে একটু খেয়াল করবেন আউটলাইনারে আপনার ধরা পড়ে যাবে, ইয়েস আপনার হচ্ছে। ওকে, সো ওয়াই বরাবর এখানে সি ওয়াই বরাবর অ্যাকচুয়ালি এটা আমরা ওয়াই বুঝতে পারলাম, ইয়েস এটা আমাদের ওয়াই। ডান, সো উপরের দিকে আমাদের অ্যাকচুয়ালি দশটা সেন্টিমিটার বক্স অনুযায়ী অ্যাকচুয়ালি উপরের দিকে চলে গিয়েছে, দ্যাটস ইট। সো আমরা ফাইনালি 100% এখন বুঝতে পারলাম যে এখন জেড অক্ষতে দিলেও কাজ করবে। ডান, সো আর দেখার দরকার নেই, বিশ্বাস হয়ে গিয়েছে আই থিঙ্ক। ওকে, সো এন্টার দিয়ে দিলাম, এখন আমি কন্ট্রোল জেড দিয়ে এটাতে ক্লিক করে এখান থেকে বক্স থেকে অ্যাকচুয়ালি বের হয়ে চলে আসলাম, জাস্ট পিছনের দিকে চলে গেলাম এখন এখানে একটু খেয়াল করি। ওকে, সো এখন আমি চাচ্ছি অ্যাকুরেট একটা মেজারমেন্ট আপনার দরকার। ওকে, সো সেক্ষেত্রে আপনি এখানে রোটেট করতে চাচ্ছেন, স্কেল করতে চাচ্ছেন একটা সময় পর পর, সাপোজ আমি এখানে 1.5। ওকে, সো 1.5 দিয়ে ইন্টার দিলাম, আমি ট্রান্সলেট করবো হচ্ছে ওয়াই বরাবর। সো ওয়াই বরাবর আমি দিলাম হচ্ছে ওয়ান। ওকে, সো একটা বক্স, ওকে, সো মেবি একটা বক্স না, 0.1
0.3, fine, okay, so just 2 করে দিই, sorry, 2 ডান সাইডে অ্যাকচুয়ালি হবে, so আমি এটাকে এখানে দিতে যাচ্ছি না, আমি এটাকে দিতে যাচ্ছি অ্যাকচুয়ালি y ভ্যালুতে, so এটা এখন অ্যাকচুয়ালি বুঝবো যে কেন অ্যাকচুয়ালি এটাকে দিচ্ছি এবং আমাদের আইডিয়াটা কি, okay, so এতটুকু কি বুঝলে অ্যাকচুয়ালি আমরা এটার মধ্যে অনেক কিছু করতে পারবো, okay, so rotate, I don't need rotate anything, like, right now actually, okay, so scale, just right now এখানে copy দিলাম হচ্ছে 5টা, এরকম ভাবে একটা মেজারমেন্ট অ্যাকুরেট ভাবে আমি চাচ্ছি স্টেপ বাই স্টেপ এটা কিভাবে হলো, সো ফার্স্টটা হচ্ছে 1.5, ওকে, সো এটার উপরে ডিপেন্ড করে সেকেন্ডটা হয়েছে, ওকে, সো প্রতিনিয়ত সে আমাকে শিফট ডি এর মাধ্যমে যে কাজটা আমরা করেছিলাম উইথ ট্রান্সফর্ম চেঞ্জ, সো সেক্ষেত্রে সে অ্যাকচুয়ালি এইটাকে দিচ্ছে যে আমাদের ট্রান্সফর্মের ফুল যে রোটেশন স্কেল যেটা আছে সেই স্কেলটা পর্যন্ত আমাদেরকে সে দিয়ে দিচ্ছে, ওকে, সো ট্রান্সফর্মের যে ভ্যালুগুলো সে এখান থেকে পাচ্ছে, আমরা এখানে যেটা দিয়ে দিয়েছি সেটা অ্যাকচুয়ালি সে আমাকে এখানে দিচ্ছে, ওকে, সো আই হোপ কি আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে অ্যাকচুয়ালি আমরা এখানে কত ইজিতে একটা কাজ করে ফেলতে পারি এবং উইথ মেজারমেন্ট অ্যাকচুয়ালি, ওকে, সো জাস্ট কন্ট্রোল ওয়াই এগেইন, সো আমি এখন যদি আরেকটা মেথড দেখি, জাস্ট আমি এখানে ফ্রেশ ট্রান্সলেশন কিছুই দিলাম না, জাস্ট আমি এখানে কন্ট্রোল প্লাস ডিতে ক্লিক করলাম, ফাইন, এটাকে একটু উপরের দিকে নিয়ে গিয়ে এরপরে আমি এখানে রাখলাম, সো জাস্ট আমি আগের মতন করে একটা সিরিয়াল পজিশন, বাট এখন আমি অ্যাকুরেটলি দেখবো, ওকে, সো এখানে ট্রিক হচ্ছে যে আমার এখানে কোনো কিছু বুঝতে দরকার নেই, এক্স অবস্থায় ট্রান্সলেট এক্স অবস্থায় -0.9 জাস্ট এটাকে কপি করে নিলাম, ফ্রি, জাস্ট আপনি চাচ্ছেন না এখানে ভ্যালু দিতে, সো এখানে এটাকে কপি করেন, ওকে, সো ট্রান্সলেট এক্স, সো আমরা জানি এটা এক্স, ওকে, প্রথমটা হচ্ছে আমাদের এক্স, সো এন্টার দিয়ে দিলাম, সেকেন্ডটা হচ্ছে ওয়াই, ওকে, সো জাস্ট কপি, ওকে, সো এখানে এসে জাস্ট এটাকে এন্টার দিয়ে দিলাম, ডান, ওকে, সো আমাদের অ্যাকচুয়ালি রোটেটে কোনো ভ্যালু নেই, এখানে স্কেলের আমাদের ভ্যালু দরকার নেই, সো বাই ডিফল্ট যা আছে তাই, ওকে, ফাইন, সো ইয়া আমরা স্কেলের কোনো ভ্যালু অ্যাকচুয়ালি এখানে চেঞ্জ করিনি, সো আমি চাচ্ছি এখানে 100, ওকে, সো 100 মানে হচ্ছে এখানে সিঁড়ি করবো আমি স্টেপ বাই স্টেপ একেবারে অ্যাকুরেট 100ই হবে, সো লেটস সি, জাস্ট আমি অ্যাপ্লাইতে ক্লিক করি, ওকে, সো মেবি আমাদের এই যে এখানে স্কেল দেওয়া আছে, ওকে, সো আমাদের স্কেলটা অ্যাকচুয়ালি এখান থেকে বন্ধ করে নিই, লেটস সি স্কেলটা বন্ধ করে নিই, আমরা চাচ্ছি না স্কেল হোক, ওকে, সো বাকি বাদ বাকি সবগুলো হোক, সো স্কেলটাকে জাস্ট আমি সেম রাখবো, সো 1 ক্লিক করে ইন্টার দিয়ে দিই, এখন যদি আমি অ্যাপ্লাই করি, সি, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে আমি অ্যাকুরেটলি ভাবে যদি শিফট ডি এর মাধ্যমে যদি আমি অ্যাকচুয়ালি করতেই থাকি, তো সেক্ষেত্রে আমাকে এক হচ্ছে যে আমাকে গুনতে হবে কন্টিনিউসলি, দুই হচ্ছে যে আমাকে এটাকে নিয়ে কন্টিনিউসলি আমাকে ভাবতে হবে কোন সাইডে যাব এবং কয়টা দিলাম শিফট ডি এর মাধ্যমে, সো সেক্ষেত্রে এই কাজগুলো অ্যাকচুয়ালি আমি খুব ইজিতে করতে পারি, ওকে, সো এই হচ্ছে কপির কাজ, ওকে, সো এভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে আমরা খুব ইজিতে কাজ করে এটাকে মানিয়ে নিয়ে কাজ করতে পারি, ওকে, সো আমাদের মতন করে নিই, ওকে, সো আই হোপ কি আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন, বোঝাটা হচ্ছে মেইন ব্যাপার, বাকি কাজগুলো হচ্ছে আপনাদের মাধ্যমে অটো হয়ে যাবে আই বিলিভ, ওকে, সো প্র্যাকটিস করতে গেলে দেখবেন যে অনেক কিছু আপনার মাধ্যমে অ্যাকচুয়ালি বের হবে, ওকে, সো জাস্ট আমি আগের মতন করে রিসেপ দিয়ে দিলাম, ফাইন, সো এখন আমি চলে যাচ্ছি সেম কাজটাকেই আমি যদি ইনস্ট্যান্টের মাধ্যমে করি, ওকে, সো এখন যেটা করবো সেটা হচ্ছে যে কপি করবো, ওকে, ফাইন, সো কপি করলাম 5টা, ওকে, সো আমি চাচ্ছি অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টগুলো এখানেই না থাকো, একটা নির্দিষ্ট ভ্যালু অনুযায়ী থাকো, সো ভ্যালুটা দিলাম হচ্ছে এক্স বরাবর সামথিং লাইক দ্যাট কি 0.5, ওকে, সো একটা বক্সের অর্ধেক বরাবর অ্যাকচুয়ালি সে যাক এক্স এর প্লাস পজিশন, ওকে, সো আমরা একটু মাইনাস করে নিই, আগে যে ভুল করেছি সেটা ঠিক করে যেতে দেখতে পারি, ওকে, সো 5টা, ওকে, পাঁচটা করে দিলাম, ওকে, সো যেহেতু এটা একটু মোটা অ্যাকচুয়ালি সেখানে রয়ে যাচ্ছে, সো আমি আর একটু যদি ভ্যালু বাড়িয়ে দিই, সাপোজ 1.5, ওকে, একটু বেশি দূরে যায় তাতে একটু ফাঁকা দেখা যায়, ওকে, সো ডান, সো সেম কাহিনী হলো কপি, আর কোনো আলাদা কোনো দেখতেছি না, ওকে, সো মজার ব্যাপারটা হচ্ছে ইনস্ট্যান্ট মানে হচ্ছে যে আপনার ইনস্ট্যান্ট সব কিছু আছে, এখন আপনি ইচ্ছা করলে এটাকেই নাড়াতে পারবেন, ইট ইজ এ প্লাস পয়েন্ট, ওকে, সো জাস্ট ভার্টেক্স মোডে চলে যাই, এখন যদি আমি যেটাকেই চেঞ্জ করতে চাইবো, ওকে, সেই খুবই মজার জিনিস, সো যেটাকে আমি অ্যাকচুয়ালি চেঞ্জ করতে চাইবো সেটাকে আমি অ্যাকচুয়ালি একসাথে এটাকে সবগুলো একসাথে কাজ হবে, দ্যাটস ওয়াই ইটস রিয়েলি রিয়েলি কুল ই ডুপ্লিকেট উইথ ইনস্ট্যান্স, ওকে, সো ইনস্ট্যান্স এর মেইন কাজটি হচ্ছে এটা, ওকে, সো এগেন আবার আমি ভার্টেক্স মোডে চলে যাচ্ছি, যে কোনোটাকে এক্স মোডে যান, ভার্টেক্স মোডে যান, যে কোনো মোডে গিয়ে অ্যাকচুয়ালি আপনি
একটাকে কাজ করবেন, বাকি সবগুলো অ্যাকচুয়ালি ডিজাইনিং হয়ে যাবে। ওকে, সো সো আই হোপ কি আপনাদের ডিজাইনিং বা মডেলিং এর যে পারপাসের যে দুনিয়াটা, খুব ইজিতে অ্যাকচুয়ালি আমরা এই জায়গাগুলোতে কাজ করতে পারি। যে কোনো ধরনের কাজ আপনি করেন না কেন, লেটস সি, জাস্ট আমরা এখানে মাল্টি কাট টুলস এখানে একটা দিলাম, এখন একটু জাস্ট চেঞ্জ করে দেখি। সো এখানে আমাদের একটাতে দেওয়ার কারণে কিন্তু একটু খেয়াল করেন, আমাদের সবগুলোতে হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে প্লাস পয়েন্ট, যে আপনি যে কাজই এখন করবেন না কেন সবগুলো একটাতে আস্তে আস্তে হবে না, সবগুলোতে একসাথে হবে। ওকে, সো দ্যাটস ওয়াই হচ্ছে ইনস্ট্যান্স। ওকে, আই থিঙ্ক আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন। সো ইনস্ট্যান্টের মাধ্যমে আমরা অনেক হাই লেভেলের ডিটেলস অ্যাকচুয়ালি খুব দ্রুত করে ফেলি। ওকে, সো ইটস ডিপেন্ডস অন ডিফারেন্ট টাইপ অফ সফটওয়্যার, অ্যাকচুয়ালি সব সফটওয়্যারগুলোতে এই অপশনগুলো থাকে, বাট এক এক জায়গায় এক একভাবে অ্যাকচুয়ালি এটাকে বলা হয়। সো এটা বলা যাবে না যে না আমি ওই সফটওয়্যারে পারি, এই সফটওয়্যার পাই না। সো অ্যাকচুয়ালি কম্পেয়ার করা যাবে না, কোনো সফটওয়্যারই কোনো সফটওয়্যার থেকে অ্যাকচুয়ালি কম স্মার্ট নয়। ওকে, সো আই হোপ কি বুঝতে পেরেছি যে আমরা ডুপ্লিকেট স্পেশাল এর মাধ্যমে কি কি করতে পারি। লেটস সি কি আমি এটা দিয়ে জাস্ট যদি আমি আরেকটি এক্সাম্পল দেখাই, সো আর এক প্রেস জাস্ট এখানে আমি প্রেস করলাম। ওকে ফাইন, সো এগেইন এডিট রিসেট ইনস্ট্যান্টে চলে গেলাম। ইনস্ট্যান্টে গিয়ে এখানে আমি চাচ্ছি স্কেল বা রোটেট হোক। ওকে, সো রোটেট আমি দিচ্ছি ফাইন। ওকে, সো ফাইন। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি যখন রোটেট করি, রোটেট মানে হচ্ছে যে আমাদের কোনগুলোকে অ্যাকচুয়ালি আমরা রোটেট করতেছি। সো সেক্ষেত্রে আমরা প্রতিটা এক্স বা ওয়াই যেটাকেই বলি, প্রতিটা হচ্ছে ডিগ্রি ওয়াইজ আমরা যদি ক্যালকুলেশন করি, তো সেক্ষেত্রে 360 ডিগ্রি। ওকে, সো প্রতিটা ডিগ্রি হচ্ছে, প্রতিটা কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো সেক্ষেত্রে 4 9 37 আই থিঙ্ক। ওকে, সো আপনারাও জানেন আই। ওকে, সো আমি চাচ্ছি এটাকে অ্যাকচুয়ালি ঘুরাবো। সো ওকে, ঘুরাবো কত ডিগ্রি অনুযায়ী। সো লেটস সি কি আমি এখানে জাস্ট 4 টা নিব। সো 90 ডিগ্রি অনুযায়ী এক্স অক্ষ বরাবর ঘুরাবো। সো আমার এখানে একটা তো থাকবে বাই ডিফল্ট, সো আমি এখানে জাস্ট 4টা দিয়ে দিলাম। ফাইন, সো এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। সি এখানে দেখাচ্ছে মাত্র 2টা, ওয়াই 4টা কিন্তু এখানে হয়েছে, কারণ হচ্ছে সে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে বাকি যে 90 ডিগ্রি করে সেইগুলোকে দিচ্ছিল, সেগুলোকে অ্যাকচুয়ালি সে এখানে এটার ভিতরে রেখে দিয়েছে। সো আমরা এখানে এটাকে দেখার জন্য 4টা কিন্তু এখানে হয়েছে আমরা দেখেছি। ওকে, সো এখানে ক্লিক করে দেখার জন্য এখানে দিয়ে দেবো হচ্ছে 45। ওকে, সো 45 দিয়ে ইন্টার দিলাম। ওকে, সো এখানে অ্যাপ্লাই দিইনি, জাস্ট ইন্টার দিয়েছি। এবং আমি চাচ্ছি এটা রোটেট হোক এবং স্কেল হোক। ওকে, সো জাস্ট স্কেল, সো আমরা বুঝতেও পারবো এবং হাই লেভেলি ভাবে এটাকে দেখতেও পারবো, জাস্ট অ্যাপ্লাই। ওকে, সো সি নাও এটাকে যদি আমরা একটু খেয়াল করি, এখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি 45 ডিগ্রি 45 ডিগ্রি যখন করে দেখতেছি, তখন কিন্তু সবগুলো আলাদা আলাদা করে দেখাচ্ছে একটা লাইনে। ওকে, সো এখন ইনস্ট্যান্সে থাকার কারণে আমি যদি ভার্টেক্সে ক্লিক করি, এখন আমি চাচ্ছি কোনো একটা অবজেক্টকে অ্যাকচুয়ালি আগে থেকে ডিজাইন করে তারপরে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি ওইটাকে চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আমি কন্টিনিউসলি একসাথে অ্যাকচুয়ালি সবগুলোকে একসাথে চেঞ্জ করতে পারবো। ওকে, সি, ওকে, সো দ্যাটস ওয়াই ইটস রিয়েলি রিয়েলি কুল কি আমাদের ডুপ্লিকেট স্পেশাল এর মাধ্যমে আমরা অনেক ডিটেলস অনেক খুব দ্রুত করে ফেলি। ওকে, সো অনেক বড় বড় প্রজেক্ট খুব ইজিতে করে ফেলি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। চলেন তাহলে নেক্সট টুলে চলে যাই, জাস্ট আমি এটাকে ডিলিট করে দিলাম। ফাইন, ওকে, সো নেক্সট টুল হচ্ছে আমাদের কম্বাইন টুল। ওকে, সো কম্বাইন, সব টুলসেরই একটি শর্ত আছে, যেরকম আমরা এই ডুপ্লিকেট স্পেশাল টুলের ভিতরে অনেক কিছু দেখেছি, বাট আমরা কিছু কিছু জিনিস যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখলাম আপাতত। কেননা একটা ডুপ্লিকেট স্পেশাল নিয়ে যদি আমি শুধুমাত্র কথা বলি, বিলিভ মি এখানে 1 থেকে 1.5 ঘন্টা চলে যাবে, তাও শেষ হবে। ওকে, সো আমরা মেইন জিনিসগুলোকে অ্যাকচুয়ালি ফোকাস করবো। ওকে, সো প্রতিটা জিনিসের অনেক ডিপলি আছে। ওকে, সো লেটস সি কম্বাইন, হোয়াট ইজ কম্বাইন। কম্বাইন মানে সহজেই যদি আমি একটু বুঝতে চেষ্টা করি, ওকে, সো আমরা আর্টিস্ট সেলফ মেবি ইয়াস কম্বাইন এন্ড সেপারেট দুইটাকে নিয়ে এসেছিলাম। সো আমরা এটাকে বের করবো হচ্ছে ম্যাশের ভিতরে গিয়ে। ওকে, সো লেটস সি এগেন কম্বাইন। কম্বাইন জিনিসটা কি, সহজে যদি আমরা বলি, একজনকে আরেকজনের সাথে মিলিয়ে দাও, দ্যাটস ইট, দ্যাটস কল কম্বাইন। ঠিক সেম ভাবে সেপারেট হচ্ছে একজনকে আরেকজনের সাথে থেকে সেপারেট করে দেওয়া, বাট দুইটারই অ্যাকচুয়ালি সব ক্ষেত্রে অ্যাকচুয়ালি কম্বাইন করতেও কিছু রুলস আছে, যেরকম সেপারেট করতেও রুলস আছে। সো দ্যাটস ইট, কি আমরা জাস্ট দুইটা অবজেক্ট নিব। ওকে, একটু বড় করে নিই, তাতে যদি আপনাদের দেখতে সুবিধা হয়। ওকে, সো কোথায় আছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে না বলেন ম্যাশের ভিতরে। ওকে, ফাইন,
সো জাস্ট আমরা এখানে দুইটা অবজেক্ট নিই, সো এটাকে আমি একটা অবজেক্ট ধরে নিলাম, সো একটু বড় করে নিলাম, ফাইন। সো আমি আরেকটা অবজেক্ট নিলাম স্ফিয়ার, সো ডাব্লুতে ক্লিক, এটাকে এপাশে নিয়ে নিলাম। ওকে, সো এটা দুইটা আলাদা একটা অবজেক্টে আছে। ওকে, সো দুইটা আলাদা আলাদা একটা একটা অবজেক্ট করে আছে। সো আমরা অ্যাকচুয়ালি এখানে আউটলাইনার থেকেও দেখতে পারবো যে ইয়েস, তারা দুইটা আলাদা আলাদা অবজেক্ট অবস্থায় আছে। সো কম্বাইন করতে হলে জাস্ট দুইটাকে আমার সিলেক্ট করতে হবে, এভাবে সিলেক্ট করতে পারি, অথবা এটাকে সিলেক্ট শিফটে ক্লিক করে এটাকে সিলেক্ট, দ্যাটস ইট, খুব ইজি, জাস্ট এখানে এসে এটাকে কম্বাইন করে দেবে, দ্যাটস ইট, প্রবলেম সলভ, দ্যাটস ইট, ওকে, ডান, এটা কোনো অ্যাকচুয়ালি ব্যাপারই না। ওকে, সো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে আমরা কম্বাইন করার পরে একটু খেয়াল করবো এখানে দুইটা অটোমেটিক্যালি নাল গ্রুপ তৈরি হয়। নাল গ্রুপ মানে হচ্ছে যে তাদের কোনো কিছু নেই, জাস্ট ওখানে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মমেন্ট হিস্ট্রিটা থেকে থাকে, দ্যাটস ইট। ওকে, সো কম্বাইন করার পরপরই অটোমেটিক্যালি তাদের মিড অবস্থায় এই গিজমোটা অ্যাকচুয়ালি চলে আসে, অর্থাৎ পাইভট পয়েন্টটা। সো এটা মাথায় রাখতে হবে ইন ফিউচারে যখন আপনারা অ্যাকচুয়ালি টেকনিক্যাল কোনো কিছু নিয়ে কাজ করতে যাবেন, তখন গিজমোর ডিটেলসটা অ্যাকচুয়ালি আমাদের লাগবে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি সামনে নিয়ে আসবো গিজমোর ইন ডিটেলস ক্লাস, ছোট ছোট ডিটেলস একটা ওয়ার্ডকে অ্যাকচুয়ালি চেঞ্জ করার জন্য। ওকে, সো যেটা বললাম এটা অ্যাকচুয়ালি প্রবলেম না, এটা হচ্ছে নেক্সট স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আমি কম্বাইন করে ফেললাম ইজিলি। ওকে, সে কম্বাইন করার পরে এখানে দুইটা গ্রুপ হবে। ওকে, সো এটাকে আমি অ্যাকচুয়ালি সরিয়ে দেবো কীভাবে, এটাকে সরার জন্য জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এডিটে আমরা চলে যাই। এগেইন আমরা হয়তো মনে আছে এখান থেকে চলে যাবো ডিলিট বাইটা এবং হচ্ছে অল্টা শিফট দেই। ওকে, সো এটা আমরা অ্যাকচুয়ালি শর্টকাটে এই যে এখানে পলি মডেলিং এর ভিতরে এই যে ডিলিট বাই টাইপ হিস্ট্রি এটাকে দেখেছিলাম। ওকে, সো সেই জিনিসটা অ্যাকচুয়ালি এখানে আছে যে আমরা আগে কি করেছি অ্যাকচুয়ালি সেই পাপ গুলো অ্যাকচুয়ালি মুছে দিতে চাচ্ছি। সো দ্যাটস ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আমি এটাকে ডিলিট করে দিব। ওকে, সো এগেইন জাস্ট ডিলিট বাই টাইপ হিস্টোরি, দ্যাটস ইট, এবং শর্টকাটে খুব সহজে। ওকে, সো এখানে দেওয়া আছে পলি মডেলিং এর ভিতরে, কারো যদি না থাকে তো অর্থাৎ আমরা একটু আগের ভার্সন ইউজ করতে চাই, সো জাস্ট এডিট থেকে চলে গিয়ে ডিলিট বাই টাইপ হিস্টোরি। ওকে, সো দ্যাটস ইট, শর্টকাট হচ্ছে অল্টা শিফট ডি। ওকে, ডান, সো জাস্ট এটাকে একটা ক্লিক করেন, দ্যাটস ইট। সো এখান থেকে একটু খেয়াল করেন, আমি ক্লিক করার সাথে সাথে ওই গ্রুপ দুইটা অ্যাকচুয়ালি চলে গিয়েছে। এগেন আমি যদি জাস্ট কন্ট্রোল জেড এ ক্লিক করি, এই হচ্ছে গ্রুপ, এবং এই গ্রুপগুলো ইন ফিউচারে প্রবলেম করবে যদি আপনি অ্যাকচুয়ালি কম্বাইন করার পরেও এই দুইটা রেখে যান। ওকে, সো এইগুলো এই হিস্ট্রিগুলো রাখা যাবে না, 100% শিওর। সো জাস্ট ডিলিট বাই টাইপ অল হিস্ট্রি, দ্যাটস ইট, প্রবলেম সলভ। ওকে, সো এটাকে এবার বুঝলাম। ওকে, সো যে কোনো কিছু থেকে যে কোনো অবজেক্ট থেকে যে কোনো অবজেক্টকে এখন আমরা সেপারেট করবো। সো ওকে, প্রথমে আমরা মিলিয়ে দিলাম, এখন আমরা আবার সেপারেট করে দেবো, দ্যাটস ইট। ওকে, সো সেম প্রসেস। ওকে, সেপারেট করার রুলসটি কি? সেপারেট করার জন্য তো এখন স্যার আমি অ্যাকচুয়ালি আলাদা আলাদাভাবে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে পারি না। সো সেপারেট করার খুব সুন্দর একটি রুলস, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই ফেস মোডে যেতে হবে। ওকে, সো এগেইন রিমেম্বার, আপনাকে যেতে হবে হচ্ছে ফেস মোডে, ফেস মোড, রাইট বাটন ক্লিক করে ফেস মোডে চলে যায়। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি আর শর্টকাট গুলো বারবার রিপিট করবো না, আই হোপ কি আপনারা অলরেডি জেনে গিয়েছেন। ওকে, সো জাস্ট ফেস মোডে গিয়ে যেগুলোতে আপনি একটা অবজেক্ট থেকে একটা অবজেক্ট অ্যাকচুয়ালি সেপারেট করতে যাচ্ছেন, অথবা অ্যাকচুয়ালি একটা ফেসও সেপারেট করতে চাচ্ছেন, ইউ ক্যান ডু ইট। ওকে, সো জাস্ট সেইটার সবগুলো ফেসকে অ্যাকচুয়ালি আপনি সিলেক্ট করেন। ওকে, সো সিলেক্ট করে জাস্ট সেপারেটে ক্লিক করেন, ফাইন। সো এখন দেখেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। ওকে, সো এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট হয়ে গেল সেপারেট। এগেইন এটাও একটা গ্রুপ তৈরি করবে, যে কোনো কিছুকে আপনি কম্বাইন অথবা সেপারেট অন্য কোনো একটা হাই লেভেলের টুলস, যেটা অ্যাকচুয়ালি ম্যাশ রিলেটেড শর্টকাট মডিফাইং টুল না, অন্য কোনো টুলস, সেক্ষেত্রে এই গ্রুপটা অ্যাকচুয়ালি ঘটা একেবারে স্বাভাবিক। ওকে, সো এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে যে এটার হিস্টোরি এখন অ্যাকচুয়ালি ডিলিট করবো না, এটা তো অ্যাকচুয়ালি এই হিস্টোরির ভিতরে আছে, তাই না? একটু খেয়াল করে দেখি, একটু ভিতরে আছে। সো আমরা যেটা করবো এই দুইটা এই গ্রুপটা, এই ফুল যে একটা গ্রুপ, এই গ্রুপটা থেকে আমরা এই দুইটাকে বের করে নিয়ে আসবো। ওকে, সো এখান থেকে বের করার সিস্টেম হচ্ছে দুইটা, এক হচ্ছে শর্টকাট যেটাকে আপনি বের করতে যাচ্ছেন, ওটাকে ক্লিক করেন, শিফট প্লাস পিতে ক্লিক করেন। ওকে, সো এগেইন শিফট প্লাস পিতে ক্লিক করেন, তাহলে ওটা ওই গ্রুপ থেকে বের হয়ে আসবে। ওকে, ডান, সো এগেইন আপনি যাচ্ছেন ওই গ্রুপের আন্ডারে, আবার এটাকে দিয়ে আসতে চলছেন, ইজিলি জাস্ট এটাকে সিলেক্ট করেন মিডল মাউসের মাধ্যমে। ওকে, সো এগেইন জাস্ট এটাকে সিলেক্ট করবেন কিসের মাধ্যমে, নট লেফট মাউস বাটন, মিডল মাউস বাটনের মাধ্যমে সিলেক্ট করে দেখেন একটা প্লাস চিহ্ন চলে আসে আসতেছে। সো যেখানে নিয়ে এটাকে আপনি ছেড়ে দিবেন সেটা অ্যাকচুয়ালি ওখানে পড়ে যাবে, দ্যাটস ইট। ওকে, সো আপনি চাচ্ছেন ভুলে অ্যাকচুয়ালি এটাকে পিছনের দিকে নিয়ে আসতেছে, স্যার অ্যাকচুয়ালি আপনি তো ভিতরের দিকে ঢুকানোটা শিখালেন। ওকে, সো আমরা শিখে গেলাম, দ্যাটস ইট, অনেক ইজি। এগেইন শিফট
প্লাস পি, এটা হচ্ছে একটা সিস্টেম। আর একটা হচ্ছে যে ভিক্টোরিয়া আমরা যেভাবে ঢুকালাম এটাকে অ্যাকচুয়ালি ঘাড় ধরে নিয়ে আসবো, জাস্ট মিডল মাউস বাটনে ক্লিক করে এটা থেকে ভিতর থেকে বাহিরের দিকে নিয়ে আসবো। ওকে, সো এটা নর্মালি অ্যাকচুয়ালি বুঝা যায় সি কে আমরা বাহিরের দিকে যদি কোথাও এটাকে রাখতে চাই, সি ওটা আমরা ক্যামেরার উপর রাখলাম, এটাকে আবার মিডল মাউস বাটনে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, তো সামটাইমস এটা অ্যাকচুয়ালি প্রবলেম হতে পারে আপনাদের বাহির থেকে, সো শর্টকাটটা ইউজ করতে পারেন। সো ইয়া, দুইটা অ্যাকচুয়ালি জানা হলো, তো শিফট প্লাস পি, দ্যাটস ইট, আমি বের করে নিয়ে আসলাম। Fine, I am happy. So, যখনই হ্যাপি হয়ে গেলাম, সেপারেট হয়ে গেল। ওকে, সো সেপারেশনের রুলস, মেইন রুলস হচ্ছে ফেস মোডে চলে গিয়ে সেই যে অবজেক্টটাকে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন সেটার সম্পূর্ণ ফেসগুলোকে আপনি সিলেক্ট করেন, তারপর হচ্ছে সেপারেটে ক্লিক করেন, তারপর হচ্ছে ওই গ্রুপ থেকে বাকি দুইটাকে, যে দুইটা সেপারেট হলো সেগুলোকে অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসেন। দ্যাটস ইট, প্রবলেম সলভ। সো সলভ হওয়ার পর পরই দুইটাকে আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে অল্টা শিফট ডিতে ক্লিক করেন, দ্যাটস ইট, প্রবলেম এখানে একেবারে টোটালি সলভ হয়ে গেল। হচ্ছে কম্বাইন এবং সেপারেট আমরা অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করতে পারি। রাইট নাও আমরা দেখব হচ্ছে আরেকটি টুলস, সেটা হচ্ছে বেভেল টুল। ওকে, জাস্ট আমি এটাকে ক্লোজ করে দিলাম, আই হোপ আপনাদের এখানে এটা মনে থাকবে, অল্টা শিফট দিই। ওকে, সো এটা এখানে আছে, প্রথম অবস্থায় শর্টকিট মনে রাখার দরকার নেই, জাস্ট ম্যানুয়ালি ইউজ করেন, তাহলে আপনাদের এগুলো অ্যাকচুয়ালি অভ্যস্ত হয়ে যাবে। ওকে, সো লেটস সি, এখান থেকে আমরা অ্যাকচুয়ালি আপাতত এখন আর কোনো টুলস ইউজ করতেছি না, এখন আমরা দেখব হচ্ছে বেভেল টুল। ওকে, জাস্ট ক্রিয়েট দিলাম। ওকে, সো বেভেল টুলটি এই যে এখানে পলি মডেলিং এর ভিতরেই পাবো, খুবই একটি কমন টুল এবং খুবই চমৎকার একটি টুল। ওকে, সো মডেলিং টুল কেটে ওখানে একটু ওপেন করে রাখি, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ইন ফিউচারে দেখবো, সো দ্যাটস ওয়াই এই যে এখানে অ্যাকচুয়ালি বেভেল টুলটাও দেখতে পারবো। ওকে, সো একটা হচ্ছে এখানে, সো একটা হচ্ছে এখানে, ঠিক সেম ভাবে আমরা ওখানে যেভাবে অ্যাকচুয়ালি সিলেক্ট করেছিলাম, সো ওখান থেকেও অ্যাকচুয়ালি এই যে এখানে কম্বাইন টুল পাবেন আপনি, ইয়াস এই যে কম্বাইন টুল, এই যে সেপারেট টুল। ওকে, সো সেম ওয়ে, জাস্ট ভুলে গিয়েছিলাম যে একই জিনিস অনেক জায়গা থেকে বের করতে হয়, সো আমরা দেখলে অ্যাকচুয়ালি ক্ষতি কি, যেহেতু আমরা শর্টকাট ইউজ করবো প্রচুর। ওকে, সো সেপারেট অ্যান্ড কম্বাইন ওখান থেকেও পাবেন। ওকে, সো ডান, বা ডুপ্লিকেট স্পেশাল অ্যাকচুয়ালি এখান থেকে পাবেন না। ওকে, সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি এখান থেকে দেখাচ্ছি না, সো ডুপ্লিকেট স্পেশালটা অ্যাকচুয়ালি এখান থেকেই পাবো। ওকে, সো ডান, আপাতত এটার ডিটেলস আমাদের দরকার নেই, জাস্ট ফরগেট ইট। ওকে, সো এখন অ্যাকচুয়ালি আমরা দেখতে চাচ্ছি, সো ডিলিট করে দিলাম, আমাদের এটাও দেখা শেষ। সো আমরা এখন এতক্ষণ দেখলাম হচ্ছে কম্বাইন অ্যান্ড সেপারেট, সো এখন দেখবো হচ্ছে বেভেল। বেভেল মানে হচ্ছে, যদি সহজে বুঝি, যে কোনো একটা লাইন, ভাই তুমি বাঁকা আছো কেন, তোমাকে একটু স্মুথ বা তোমাকে একটু সফট করতে চাচ্ছি, সো তোমাকে সেটা করতে হলে আমাকে তোমাকে একটু ঘষামাজা করা লাগবে। ওকে, সো ঘষামাজা করা লাগবে, ডান। ওকে, সো লেটস সি ঘষামাজা করে কিভাবে। সো আমি জাস্ট একটা কিউব নিলাম, সো কিউবের এই কর্নারগুলো যদি আমি একটু খেয়াল করি যে অনেক হার্ড অবস্থায় আছে, লেটস সি আমি জাস্ট নর্মাল করে তো দিয়েছে, বাট এটা অ্যাকচুয়ালি বেশি নর্মাল হয়ে গেছে, সো সেক্ষেত্রে বেভেল করার সাথে সাথে যে অবজেক্টটাকে আপনি বেভেল করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করেন, এটা হচ্ছে একটা ওয়ে, সেটাকে সিলেক্ট করেন এবং সেই আমাদের মাথায় চলে আসবে হচ্ছে সাব ডিভিশন। সো এখানে জাস্ট আমি এখানে যদি ক্লিক করি, ওকে, সো এখানে অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না আমাদের সেগমেন্ট হচ্ছে কিনা, সো এটাকে সিলেক্ট করে দেখার জন্য কন্ট্রোল জেড জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম, এখন একটু দেখি। ওকে, সো সেগমেন্ট এগেইন জাস্ট ক্লিক, দেখেন আমার এখানে অ্যাকচুয়ালি আমি এখানে সেগমেন্ট অ্যাড করতেছি এবং সেগমেন্ট অ্যাড করার সাথে সাথে এই কর্নারগুলো অ্যাকচুয়ালি স্মুথ হচ্ছে। ওকে, সো ইয়ার, এটা হচ্ছে অনেক 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 মজার একটা জিনিস। ওকে, সো এখন আমরা সেগমেন্ট বুঝলাম, ড্যাপটাকে যদি একটু ক্লিক করি কিছু বুঝবো না। ওকে, সো জাস্ট মাইনাসে চলে যান, মাইনাসে চলে গেলে এটা অ্যাকচুয়ালি ভিতরের দিকে ঢুকে যাবে। ওকে, সো জাস্ট বাইরে ক্লিক করি, সো এই যে এরকম একটা ডিজাইন আমার দরকার হতেই পারে, অস্বাভাবিক কিছুই না। ওকে, সি, সো এই ডিজাইনগুলো আমি খুব সহজে কাটে এখানে করতে পারি, সো জাস্ট আমি এটা অ্যাকচুয়ালি প্লাসের দিকে চলে যাই। ওকে, মেটারিং অটো দেওয়া আছে, সো জাস্ট আমি যদি ইউনিফর্ম ধরে যাই, স্ট্রেট হবে নাকি খুবই স্মুথলি হবে, সেই মিটারিং ইউনিফর্মটা অ্যাকচুয়ালি এখানে বোঝায়, যেহেতু এখানে একেবারে
করোনাটা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না, বাট বিলিভ মি আপনার অ্যাকচুয়ালি প্রজেক্ট করতে গিয়ে এটা যখন আপনি ইউজ করবেন আমার থেকে আরো ভালো বুঝবেন। আমি বুঝতেছি অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে এই যে করোনাগুলোতে অ্যাকচুয়ালি স্ট্রং বা কত কি করতেছে অ্যাকচুয়ালি। মিটার আলোন এটাকে যদি আমি একটু সেন্টার দিয়ে দিই, এখন আবার একটু এটাকে অটো দিয়ে দিই, ওকে কিছুই বুঝতে পারতেছি। ওকে সো জাস্ট ফরগেট ইট, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আমরা একটু হাই কোয়ালিটি ইতে গিয়ে বুঝবো। রাইট নাও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যাম্পার। ওকে সো চ্যাম্পার অন আছে, সো আমি এটাকে চাচ্ছি অফ করে দিতে। ওকে সো এইটা একটু বেশি ইম্পর্টেন্ট। ওকে সো চ্যাম্পারের মাধ্যমে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার কর্নারগুলো অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড থাকবে, সো আমার অ্যাকচুয়ালি সাব ডিভিশন একটু বেড়ে যাবে। ওকে সি এটা হচ্ছে টেকনিক, আমি চাচ্ছি এটা চ্যাম্পার অবস্থায় থাকুক, জাস্ট আমার এখানে কর্নারগুলো জাস্ট আমি যখন থ্রিতে প্রেস করবো তখন যাতে এটা অ্যাকচুয়ালি ভালো মতন বিহেভ করে, সো এটা হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে সো ডিফারেন্ট টাইপ অফ প্রজেক্ট অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপ অফ উদ্দেশ্য থাকে। ওকে সো আমি এটাকে দিলে ওয়ানে প্রেস করে দিলাম নর্মালি, এখন দেখি এখন যদি আমি চ্যাম্পারটাকে অন করে দিই সো সেক্ষেত্রে যদি আমি দিই এখন এটাকে যদি আমি থ্রিতে প্রেস করি সো রাইট নাও এটা কিন্তু আমাদের খুবই স্মুথভাবে দেখাচ্ছে। চ্যাম্পার অন অ্যান্ড উইদাউট চ্যাম্পার অন, আই হোপ কি আপনারা বুঝতে পেরেছেন, এটা নিডের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। ওকে সো এই হচ্ছে বেবেল। ওকে সো আমরা অ্যাকচুয়ালি পুরোটাকে অবজেক্ট সিলেক্ট করা ছাড়াও আমরা যে কোনো একটা জাস্ট ক্লিক করে অ্যাকচুয়ালি নিয়ে আসতে পারি, সো ইটস নট আ বিগ ডিল। জাস্ট ওকে সো জাস্ট এখান থেকে আরেকটা কিউব নিলাম। ওকে সো চাচ্ছি আমি জাস্ট এই কর্নারটাকে অ্যাকচুয়ালি বেবেল করবো, সো জাস্ট ইট ইট ইজ মোডে চলে যাই আলাদা করে। ওকে সো আই থিঙ্ক আমরা এটাকে বুঝে ফেলেছি যে বেবেল অ্যাকচুয়ালি কি কাজ করে এবং বেবেলের মেইন ফাংশনগুলো অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হয়। সো ইয়াপ সো নাও আমরা যদি এটাকে জাস্ট ডিলিট করে দেই আমাদের বেবেল দেখা শেষ। এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট জিনিস দেখবো, সেটা হচ্ছে সফট সিলেকশন। Again, soft selection. Soft selection টি অনেক স্মুথ একটু, সো এটাকে অ্যাকচুয়ালি সফটলি আমরা ইউজ করবো, সি সফটলি। ওকে সো এটাকে ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টুলস মোডে যেতে হবে। ওকে এক একটা টুলস ইউজের অ্যাকচুয়ালি এক এক রকম রুলস আছে। ওকে সো প্রতিটা নির্দিষ্ট রুলস আছে, যদি আপনি ওই রুলস ফলো না করেন আপনি ইউজ করতে চাচ্ছেন বাট আপনার হচ্ছে না, এর মানে হচ্ছে আপনি রুলস ফলো করতে চান। ওকে সো লেটস সি কি আমরা জাস্ট চাচ্ছি যে এখানে এই ভার্টেক্সটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করবো, লেটস সি জাস্ট ডাব্লুতে প্রেস এবং এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি নিয়ে আসলাম। খুব ইজি, খুব ইজি। ওকে সো এই অন্য কোনো ভার্টেক্সে অ্যাকচুয়ালি প্রেশার পড়তেছে না। ওকে সো ধরে নিলাম ইয়ার আমার এখন অ্যাকচুয়ালি দরকার নেই, সো আমি চাচ্ছি সামটাইমস আমাদের অনেকগুলো ভার্টেক্স থাকবে একেবারেই স্বাভাবিক, সো সেই ভার্টেক্সগুলোকে আমি চাচ্ছি একটা স্মুথলি, সো এটা যেরকম একটু নড়বে ওইটার সাইড এডগুলো যাতে একটু নড়ে। ওকে সো এটা বিশেষ করে অ্যাকচুয়ালি আমাদের অর্গানিক মডেলিং এর ক্ষেত্রে এটা হয়ে থাকে। ওকে সামথিং লাইক দ্যাট কি সোফা জাতীয়, তারপর হচ্ছে আমাদের ক্যারেক্টার জাতীয়, তারপর হচ্ছে অর্গানিক অর্থাৎ এক কথায় যদি বলি সেটা হচ্ছে যে আমাদের কাপড় বা ক্লোথ সো অর্গানিক রিলেটেড যে কাজগুলো আছে সেটাতে সবচেয়ে বেশি এটা দরকার পড়ে। ওকে সো ইয়া লেটস সি, সো এটাকে জাস্ট আমি একটা ক্লিকে আমি অ্যাকচুয়ালি সফট সিলেকশনটা অন করতে পারি, জাস্ট কিবোর্ড থেকে বিতে প্রেস করেন, কারো যদি ভুলেও ক্লিক করে থাকে। আই রিমেম্বার আমি যখন অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম কাজ করেছিলাম কাজ শিখেছিলাম তখন অ্যাকচুয়ালি আমার ভুলে এটা চলে আসছে, সো আমি অ্যাকচুয়ালি বুঝতাম না যে এটা কি, হোয়াট ইজ ইট। ওকে সো সেটা আপনাদেরও হতে পারে একেবারেই সিম্পল, সো পরে যখন বুঝতে পারলাম যে ইয়া এটা ভুল করে আসলো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ডোজ, সো কিবোর্ড থেকে জাস্ট এ বি নট ভি, এ বি বিতে ক্লিক করবেন, সি আমার বাম পাশে এখানে দেখাচ্ছে বিতে ক্লিক করবেন, বিতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে সো এটাকে কন্ট্রোল করবো কিভাবে, এখন যদি এটাকে আমি নড়াই এটা স্মুথলি হচ্ছে বাট কোনো অ্যাকচুয়ালি এফেক্ট হচ্ছে না। লেটস সি জাস্ট আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে যে এটার কিছু ভার্টেক্স যদি আমি বাড়িয়ে নিই তাহলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো, সো অবজেক্ট মোডে চেক করি জাস্ট আমি কিতে প্রেস করতেছি। ইয়েস সো আমি এটার হাই ডিভিশন গুলি এগুলো না জাস্ট আমি সাব ডিভিশন গুলো একটু যদি বাড়িয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি আমাকে বুঝতে অ্যাকচুয়ালি খুবই সহজ হবে। ওকে সো এখন যদি আমি ভার্টেক্স মধ্যে যাই, এখন যদি আমি একটাকে অ্যাকচুয়ালি না রাইট আপলোতে প্রেস করে সি এখানে অ্যাকচুয়ালি আমি চাচ্ছি এখন স্মুথলি যাতে নিচের দিকে নামে, সো সফট সিলেকশন অ্যাকচুয়ালি আমরা শর্টকাট বিতে প্রেস করে পাবো, এটা হচ্ছে একটা ওয়ে।
সো আরেকটা ওয়ে হচ্ছে যদি আমি কন্ট্রোল প্লাস স্পেস বারে ক্লিক করি, এগেন আগের জায়গায় চলে গেলাম, সো আমি এখান থেকেই যাচ্ছি আমার সব সিলেকশনটা অন করতে। সো প্রতিটা টুল সেটিংস অর্থাৎ ট্রান্সফর্ম, তারপর হচ্ছে এখানে যে তিনটা আমাদের টুল ট্রান্সফর্ম রোটেশন অর্থাৎ স্কেল, এই তিনটা টুল সেটিংস ভিতরে যদি আমি জাস্ট ডাবল ক্লিক করি, ওকে সো এখানে গিয়ে আমি জাস্ট আমার এটা ওপেন আছে, ফাইন, সো এটার উপরে গিয়ে আমি ডাবল ক্লিক করলে আমাদের এই যে টুল সেটিংসটা অ্যাকচুয়ালি ওপেন হয়। সো এখানে এসে এই যে এখানে লেখা দেখবো হচ্ছে যে সফট সিলেকশন, ওকে সি সফট সিলেকশন ডান। সো এই যে এখানে যেটা আমরা কালার দেখতেছিলাম বাই ডিফল্ট এটা অ্যাকচুয়ালি আমরা চেঞ্জ করতে পারি আমাদের যদি কারো কালার পছন্দ না হয়, ওকে সো আমি অ্যাকচুয়ালি রিকমেন্ডেড করবো বাই ডিফল্ট যেটা আছে সেটাই রাখো। ওকে সো সফট সিলেকশন জাস্ট এটাকে যদি আমি ক্লিক করি এই যে এখানে ওপেন হয়ে গেলো, যেটা আমরা শর্টকাট বি এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা ওপেন করতে পারি। ওকে সো বাই ডিফল্ট এখানে অ্যাকচুয়ালি ভলিউম দেওয়া থাকে, লেটস সি আমি জাস্ট শিওর হওয়ার জন্য এটাকে রিসেট দিয়ে দিলাম, সব সিলেকশন ওকে ডান, সব ঠিক আছে। সো আমি এখানে সব সিলেকশন ক্লিক করলাম, এখান থেকে আমরা এখানে বাই ডিফল্ট ভলিউম দেওয়া আছে, সো এখানে অ্যাকচুয়ালি ভলিউম সারফেস গ্লোবাল অবজেক্ট অনেক কিছু দেওয়া আছে, সো এগুলো আমরা পরে অ্যাকচুয়ালি একসময় দেখবো, বাট এগুলো প্রতিটা জিনিসই অ্যাকচুয়ালি এইটার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ইউজ হয়। বাট রাইট নাও লেটস সি ভলিউমের বিহেভিয়ার, ওকে সো ভলিউমের বিহেভিয়ার আমরা যদি একটু দেখি, সো এখন যদি আমি এটাকে উইদাউট বিতে জাস্ট এখান থেকে যদি একটা ক্লিক করি, ওকে সো একটা ক্লিক করে নিচে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের উইদাউট সফট সিলেকশন, ওকে সো উইদাউট বি, সো জাস্ট এটাতে ক্লিক করে এখন যদি আমি বিতে প্রেস করি, ওকে সো এখন যদি আমি নিচের দিকে নিয়ে আসি, সি দুইটার ভিতরে আকাশ পাতাল তফাৎ, কারণ হচ্ছে এটা সফটলি ভিতরের দিকে চলে গিয়েছে এবং এটা হার্ডলি, ওকে সো দুইটার ভিতরে এই হচ্ছে তফাৎ, ওকে সো এটা অনেক হার্ডলি চলে গিয়েছে এবং এটা সফটলি চলে গিয়েছে। ওকে সো এখন যদি আমি একটু এই যে জায়গাটা, এই জায়গাটা চাচ্ছি আমি একটু বড় করার জন্য, কন্ট্রোল জেড, আমি এটাকে কিভাবে সহজে করতে পারি, সো এটাকে বড় করার জন্য জাস্ট আপনার বিতে ক্লিক করা থাকতে হবে এবং এখান থেকে অ্যাকচুয়ালি রেডিয়াস আমরা দেখতে পাচ্ছি, এটা যদি ক্লিক করি সো এটার জায়গা অ্যাকচুয়ালি সে বাড়াবে, ওকে সো এটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। বাট এটার সহজ শর্টকাট কি হচ্ছে, বিতে প্রেস করে ধরে রাখবেন লেফট মাউসের মাধ্যমে এখানে জাস্ট ডানে এবং বামে যদি আমরা ক্লিক করি তাহলে এটার রেডিয়াস অর্থাৎ কতটুকু জায়গা নিয়ে সে কাজ করবে অতটুকু আমরা এখান থেকে সিলেকশন করতে পারবো। ওকে সো ধরে নিলাম এটাকে এতটুকু পর্যন্ত, জাস্ট আমি এটাকে এখন যদি নিচের দিকে একটু নামাই, একটু খেয়াল করেন আগের থেকে অনেক ভালো সফট, এবং কারণ হচ্ছে আমরা অনেকটা জায়গা নিয়ে আমরা এখানে এটাকে নামাচ্ছি এবং উঠাচ্ছি। দ্যাট ইজ দ্য রিজন যে সফট টুলের মাধ্যমে আমরা যখন অর্গানিক কাজগুলোকে করে থাকি সেগুলো যাতে একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্স যাতে খুব সুন্দরভাবে রিলেটেড হয়ে যাতে নিচে এবং উপরের দিকে সফটলি মুভ করে, যেটা আমরা উইদাউট সফট সিলেকশনে যদি এটা আমি এখন টান দিই, সো এটা হচ্ছে এরকমভাবে হবে। সো কন্ট্রোল জেড যদি আমি ক্লিক করে আবার যদি আমি বিতে প্রেস করি, এখন যদি আমার ধরে নিলাম আমি একটু ছোট বা একটু বড় আমার ব্রাশ সাইজটা করে নিলাম, ওকে সো জাস্ট এটাকে আমি যদি এখন একটু নাড়াই, সো এটা কিন্তু আগের থেকে অনেকটা সফট হবে। এগেইন জাস্ট ডিফারেন্সটা বুঝতে চাইলে এখান থেকে আবার চলে যাচ্ছে এখানে, সো জাস্ট বিতে প্রেস অফ করে দিলাম, এটা হচ্ছে নর্মাল উইদাউট বি অর্থাৎ উইদাউট সফট সিলেকশন, এটা হচ্ছে উইথ সফট সিলেকশন। এগেইন ইটস অলওয়েজ ডিপেন্ডস অন প্রজেক্ট, ওকে সো আই হোপ ইউ বুঝতে পেরেছি আমাদের সফট সিলেকশন। এগেইন এখানে আমাদের সফট সিলেকশনের ভিতরে অনেকগুলো এখানে অপশন আছে, এগুলো নিয়ে আমাদের এখন কথা বলার কোনো দরকার নেই, এগুলো হচ্ছে ডিফিকাল্ট টাইপ অফ প্রজেক্টের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আমরা কখন কোন সার্ফেসটা অ্যাকচুয়ালি বা কোন অপশনটা অ্যাকচুয়ালি ইউজ করবো। সো আই হোপ কি আমরা সফট সিলেকশনের শর্টকাট এবং সফট সিলেকশনের মেইন যে ইউজ সেটাকে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পেরেছি। ওকে সো ইয়া আজকে এই পর্যন্তই গাইস, দেখা হবে নেক্সট ক্লাসে। আশা করি আপনারা এই টুলসগুলোকে ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং নেক্সট ক্লাসটিতে আমরা এই টুলসগুলোকে ব্যবহার করে এবং আমাদের আগের টুলসগুলোকে ব্যবহার করে নতুন একটি অবজেক্টের প্ল্যাটফর্ম তৈরি করব এবং সেটি হচ্ছে লাইব্রেরি। ওকে সো দেখা যাক নেক্সট ক্লাসে আমরা সেগুলোকে কীভাবে বানাই। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে যে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনটি দেওয়া আছে ভাই, কষ্ট করে একটু লাল বাটনে ক্লিক করে দেন, তাহলে আমরা একসাথে অ্যাকচুয়ালি আস্তে আস্তে চলতে পারবো এবং আমরা কারা অ্যাকচুয়ালি একসাথে আছি সেটাও আমরা বুঝতে পারবো। এই জন্য আমরা গ্রুপটি বানিয়েছি এবং সেই গ্রুপটিতে আমরা যাতে কন্টিনিউয়াসলি কাজ করতে পারি এবং আমাদের জিনিসগুলোকে আপলোড করে একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারি। ওকে সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস সুন, ওকে আল্লাহ হাফেজ।